ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে রাঙ্গামাটির নিম্নাঞ্চল। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফাতেমা জান্নাত মুমু। মুমু, আপনার কাছে জানতে চাই যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতির কতটা উন্নতি হয়েছে, পাশাপাশি মানুষের ভোগান্তি নিরসনে প্রশাসনের ভূমিকা কি দেখছেন? ধন্যবাদ মনি, আপনি যেমনটি বলছিলেন রাঙ্গামাটির পাঁচটি উপজেলা কিন্তু বন্যা কবলিত আছে। উজান থেকে যেহেতু পাহাড়ি ঢল নামছে, এখনও বৃষ্টিপাত অব্যাহত আছে, যার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এরকম আমরা খবর পেয়েছি। গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায় 10,500 মানুষ আবার নতুন করে পানিবন্দী হয়েছে এরকম একটি তথ্য পেয়েছি জেলা প্রশাসনের মাধ্যমে। এবং রাঙ্গামাটির যে বাগাইছড়ি, জুড়াইছড়ি, বরকল, বিলাইছড়ি, রাজস্থলী যে নিম্ন অঞ্চলগুলো আছে সেগুলো একেবারেই তলিয়ে গেছে, আশ্রয় কেন্দ্র পর্যন্ত পানিতে তলিয়ে গেছে এমন একটি তথ্য আমরা পেয়েছি। সেই জন্য আশ্রয় কেন্দ্র থেকেও কিন্তু মানুষ নতুনভাবে সরানো হচ্ছে। আজ এছাড়া রাঙ্গামাটি যে আশপাশে যে বসতিগুলো আছে নদীর আশপাশে সেগুলো কিন্তু তলিয়ে যাচ্ছে এবং পানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে যেহেতু বৃষ্টিপাত অব্যাহত আছে। রাঙ্গামাটি একটি সীমান্তবর্তী এলাকা, সীমান্ত থেকে কিন্তু পাহাড়ি ঢলে কিন্তু মানুষ মানবতা জীবনযাপন করছে। জেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা দেওয়ার কথা বললেও কিন্তু চিকিৎসা সেবা এবং বিশুদ্ধ পানির অভাবে কিন্তু অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত এই বন্যায় কবলিত হয়ে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। তো রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে মনি।